তিনি বাঙালি জাতির স্বপ্নের ফেরিওয়ালা। তিনি কবি, রাজনীতির কবি। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পেরিয়ে গেছে বহুকাল, নদী মেখলা বাংলা, শস্য শ্যামলা বাংলা, বাংলার ভুবন মোহিনী নৈসর্গিক সৌন্দর্য, সহজ সরল মানুষের জীবন প্রণালী, আবহমান বাংলার শাশ্বত ঐতিহ্য আর অহংকার, বাংলার দৃপ্ত গৌরবের নবতম সংযোজন হচ্ছে উন্নয়ন আর উৎপাদন। ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হয়েছি। দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এখন বাংলার উৎকর্ষতা সবকিছুকে ছাপিয়ে অন্তরীক্ষে ধাবমান হয়েছে। মহাশূন্যে প্রেরণ করেছে স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ। স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে এসব অর্জনে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে তিনি জন্ম দিয়েছেন বৈদ্যুতিক বিপ্লবের, আর বৈদ্যুতিক বিপ্লবের মাধ্যমে উন্নয়নের এই মহাযজ্ঞে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সারথি হয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড NWPGCL। কোম্পানিটি গত 28 আগস্ট 2007 গঠিত হয়। কোম্পানি গঠনের পর স্বল্প সময়ের ব্যবধানে সীমিত জনবল দিয়ে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, সিস্টেমের লো ভোল্টেজ সমস্যা নিরসন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন এবং আর্থসামাজিক কর্মকাণ্ড ও দারিদ্র্য বিমোচনে কোম্পানিটি অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। এ কোম্পানি ইতোমধ্যে 1215 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনে সক্ষম হয়েছে। আশা করা যায় 2025 সাল নাগাদ কোম্পানি 10,000 মেগাওয়াটের ঊর্ধ্বে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। যমুনা নদীর কূল ঘেঁষে সিরাজগঞ্জে চালু রয়েছে প্রতিটি 225 মেগাওয়াটের ডুয়েল ফুয়েল ভিত্তিক 3টি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। নির্মাণাধীন রয়েছে 1টি 400 মেগাওয়াটের ডুয়েল ফুয়েল ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এবং 1টি 7.6 মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র। পদ্মা নদীর তীর ঘেঁষে কুষ্টিয়ার ভেড়ামারায় চালু আছে 410 মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা। ভৈরব নদীর তীরে এই খুলনাতেই রয়েছে কোম্পানির 225 মেগাওয়াটের ডুয়েল ফুয়েল ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া রূপসা 800 মেগাওয়াট ডুয়েল ফুয়েল ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মধুমতি নদীর তীর ঘেঁষে HFO ভিত্তিক 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে।
পটুয়াখালীতে NWPGCL এবং CMC চায়নাইয়ের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে নির্মিত হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎ কেন্দ্র। একই স্থানে সিমেন্স জার্মানির সাথে যৌথ মালিকানায় NWPGCL বাস্তবায়ন করছে 3600 মেগাওয়াট LNG2 পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। বাংলাদেশে এটি এই ধরনের প্রযুক্তির নবতম সংযোজন এবং একই সঙ্গে সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় 5টি নদীর সঙ্গমস্থলে প্রায় 1000 একর জমির উপর এই বৃহৎ কর্মযজ্ঞ বাস্তবায়ন করতে স্থানীয় জনসাধারণের জমি অধিগ্রহণ করতে হয়। যার ক্ষতিপূরণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সম্ভাব্য সর্বাধুনিক নাগরিক সুবিধা রেখে একটি স্বপ্নের আবাসস্থলে তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা গ্রহণ করেছে। অনগোয়িং আছে 6টা প্রকল্প। স্বল্পতর সময়ের মধ্যে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করে চালু করার ব্যবস্থা করতে পেরেছি। এতে সর্বমোট প্রায় 2720 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 2025 সালের মধ্যে এই কোম্পানি 10,000 মেগাওয়াটের মাইল ফলক ছাড়াতে পারবে। বহুমুখী জ্বালানি আমরা ব্যবহার করতেছি করব কয়লা, LNG, রিনিউয়েবলে আছে উইন্ড, সোলার। আমাদের লভ্যাংশের প্রায় 0.5% আমরা CSR ফান্ড। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেডিকেল সেন্টার স্থাপন, বৃক্ষরোপণ, দাতব্য চিকিৎসা সেবা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নর্থ ইস্ট পর্যটনের সঙ্গে অবদান রাখছে এবং রাখবে ইনশাল্লাহ। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সকল সাফল্যের নেপথ্যে পরিচালক পরিষদের সম্মানিত পরিচালক মণ্ডলীর নীতি নির্ধারণ, নির্দেশনা এবং দ্রুত সিদ্ধান্ত প্রদান কার্যকর ভূমিকা পালন করে আসছে। NWPGCL এর কর্মীদের দেশপ্রেম, সততা, দক্ষতা ও যোগ্যতার নিদর্শন হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অর্জন করেছে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও স্বীকৃতি। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, আলোকিত জীবন, আলোকিত বাংলাদেশ।